আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি চলে আসলাম জেসি লাইফস্টাইল বুটিকের পেজ থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ওয়ানট হিজাব নিয়ে। সো আরেকটা কথা ফার্স্টে আমি বলে রাখছি, যেটা হচ্ছে আপনার আমাদের হিজাবগুলো অন্য পেজের সাথে কম্পেয়ার করবে না, বিকজ আমাদের হিজাবগুলো কিন্তু অনেক ঢিলা ঢালা, ঠিক আছে, যেটা পরে অনেক কমফোর্টেবল। অনেক হিজাব থাকে যেটা হচ্ছে আপনার সাইডে একদম চাপা থাকে, যেটা আপনার হাত মুভ করাটা একটু কষ্ট হয়ে যায়, বাট আমাদের হিজাবগুলো কিন্তু খুবই 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 কমফোর্টেবল, ঠিক আছে, যেটা আমি দেখিয়ে দিব, একটু সাথে থাকবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আমাদের হিজাবগুলো এরকম হবে, ছাড়া ছাড়া অ্যান্ড খুবই নাইস কমফোর্টেবল, আপনার ফ্লেক্সিবল অনেক বেশি, ঠিক আছে। আর এটা হচ্ছে বডি হচ্ছে ফ্রি সাইজ, সো আমি তো এমনি একটু মোটা হয়ে গেছি দেখতে পাচ্ছেন। সো আরও যারা আপুরা আছেন সবাই এটা ইউজ করতে পারবেন। আর কাপড়টা হচ্ছে এই যে স্টিচ কাপড়ের মধ্যে, হ্যাঁ, যেটাকে বলি আমরা এসি নেট, দুবাই এসি নেট যেটাকে আমরা বলে থাকি, খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল একটা কাপড়, হ্যাঁ, ভিতরে পাতলা একটা ইনার দেওয়া থাকে যেটা আপনারা জানেন, ঠিক আছে। আর এটা দেখতেই পাচ্ছেন, যেটা আপনারা বোরখা বলেন, যে কোনো মানে ইয়া বলেন, স্কার্ট বলেন, আমি কিন্তু স্কার্ট দিয়ে পরেছি, ঠিক আছে। আর যে কোনো জিনিসের সাথে এটা খুব সুন্দর করে পরতে পারবেন, স্কার্ট টপস তার সাথে আপনি এটা ক্যারি করতে পারবেন, তারপরে হচ্ছে আপনারা থ্রি পিস, তারপরে হচ্ছে বোরখা, যে কোনো জিনিসের সাথে খুব সুন্দরভাবে এটা চলে যাবে, ঠিক আছে। সো আমি দেখানো স্টার্ট করে দিচ্ছি, কালারগুলো খুব সুন্দর সুন্দর, মানে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে কিছু আছে। আর এটার সাথে মেকআপ আছে আপনারা জানেন, আবার একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন হাতাটা কিন্তু খুবই খোলামেলা হবে, যে দেখিয়ে দিচ্ছি, দেখেন, হ্যাঁ, খুব সুন্দর হবে এটা, ঠিক আছে। আর হচ্ছে আপনার এটার সাথে মেকআপ থাকবে, মেকআপের পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি, মেকআপের মধ্যে উইনার থাকবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল একটা কাপড়, খুবই 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 কমফোর্টেবল। আমি মেকআপটা পরে জাস্ট দেখিয়ে দিব আপনাদের, এই যে দেখেন মেকআপটা খুব সুন্দর, মেকআপটা এই যে দেখেন মেকআপটা অনেক সুন্দর, মেকআপটা একদম সফট অ্যান্ড দেখেন এপাশে এরকম ঢাকা আছে, আর হচ্ছে আপনার চারি সাইডে এরকম পাইপিং করা আছে, ঠিক আছে। এখন ব্ল্যাক কালারে লেসওয়ার্ক করা থাকে, যেটা বলতে পারেন, কিংবা পাইপিং যেটাই বলেন না কেন, এই যে দেখেন এই মেকআপের চারদিকেও করা আছে, দেখিয়ে দিচ্ছি আমি আরেকবার, দেখেন, ঠিক আছে, চারিদিকে ব্ল্যাক কালার দিয়ে খুব সুন্দর করে ইয়ে করা আছে। আর এগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল, খুবই সুপার কমফোর্টেবল হবে, ঠিক আছে। আর মাথা রেখে নিয়ে কয়েকটা কুচি আছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে কয়েকটা কুচি করা আছে কিন্তু আমাদের হিজাবগুলোতে, হ্যাঁ, এই যে দেখেন একদম ছোটো ছোটো করে খুব সুন্দর করে কুচি করা আছে, ওকে। আচ্ছা, এবার আমি নেক্সট কালারটাতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে আপনার এই যে, আচ্ছা, কুচিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে খুব সুন্দর করে থ্রি লেয়ারে কুচি করা আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে, এটা আরেকটা কালার, সবই ব্ল্যাকের মধ্যে, মোস্ট অফ দেম ব্ল্যাকের মধ্যে, কারণ হচ্ছে ব্ল্যাকটাই কিন্তু আপুরা বেশি পছন্দ করে, ব্ল্যাকের মধ্যে যে কোনো প্রিন্টই আপুরা খুব বেশি পছন্দ করে। হ্যাঁ, আরেকটা কথা মনে রেখেন, আমাদের মাথায় কিন্তু কুচি আছে, আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে, আমাদের ডিজাইনটা কিন্তু আলাদা, সো বুঝতে পাচ্ছেন। আর আমি এটা জাস্ট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওকে, আচ্ছা, ফার্স্টটা দেখিয়েছি যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ছোটো ছোটো প্রিন্ট, কালারগুলো আমি মেনশন করে দিই নাই, আমি প্রবলেম নেই, আমি কালারটা মেনশন করে দিচ্ছি, এই যে এটা ছিল হচ্ছে ব্ল্যাকের মধ্যে ছোটো ছোটো প্রিন্ট, এই যে পিঙ্ক কালার, তারপরে হচ্ছে আপনার খুব সুন্দর গ্রিন কালার, তারপরে হচ্ছে ব্রাউন কালার, গোল্ডেন কালার বলতো, এই যে গোল্ডেন কালার, এই যে একটু কাছ থেকে ধরছি, ওকে, ঠিক আছে আপনার। আর বলে দিচ্ছি যে আমাদেরটা কিন্তু মাথায় কুচি আছে অ্যান্ড অনেক বেশি ওয়াইড হবে আমাদেরটা, এই যে দেখেন অনেক বেশি ওয়াইড, মানে আপনার চাপা হবে না জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, আর এটা দেখেন, এটাও হচ্ছে খুব সুন্দর কালার মধ্যে, খুব সুন্দর, এটাও কালোর মধ্যে হচ্ছে আপনার গোল্ডেন আছে, আর হচ্ছে আপনার হচ্ছে কী বলে এটা ব্রাউন কালার অ্যান্ড এটা হচ্ছে রেড কালার, ঠিক আছে। এটাও কিন্তু খুব সুন্দর, প্রতিটা কম্বিনেশনই কিন্তু অনেক নাইস, এই যে, ঠিক আছে, ব্যাক সাইডটা দেখেন, এই যে খুব সুন্দর করে করা আছে। আর এটা যে কোনো সব সময় আপনারা ক্যারি করতে পারবেন, খুবই কমফোর্টেবল, যেটা আমি বলেছি সবসময়, মানে হচ্ছে আপনি বাসায় বলেন, তারপরে হচ্ছে বাহিরে বলেন, হোয়াট এভার, যে কোনো জায়গাতে, মেকআপটা পরে ফেললাম, দেখতে পাচ্ছেন, এই যে, ওকে।
সো ভালো লাগলে লাইফস্টাইল বুটিকের পেজে নক করতে হবে, নাম্বারটা আমি বলে দিচ্ছি 07325264 52। আর তাড়াতাড়ি অর্ডার করতে হবে, কারণ হচ্ছে পছন্দের কালারগুলো তো থাকে না। আপনারা ইউটিউবে দেখেন আমাদের ভিডিওগুলো, সব জায়গাতেই দেখেন, সব হোয়াটসঅ্যাপে নক করেন, সব জায়গাতেই আমাদের পাঠ হচ্ছে। অ্যাকচুয়ালি লাইভের সাথে সাথে সব শেষ হয়ে যায়, সো হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন, তাহলে ফার্স্ট ফার্স্ট পছন্দের কালারগুলো অ্যাটলিস্ট পেয়ে যাবেন, এটাই বলব। আচ্ছা এবার দেখাবো একটা হচ্ছে রেডের মধ্যে, সরি ব্ল্যাকের মধ্যে রেড, একটু সাথে থাকেন আমি দেখিয়ে দিচ্ছি। এটা সুন্দর, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে রেড কালার, যেরকম রেড মেরু টাইপের কালার, ঠিক আছে। এই যে একটা ছোট দেখতে পাচ্ছেন এরকম হবে। আর হচ্ছে এইটাই কিন্তু কভার, এটা কিন্তু তিনটা কুচি নেই, এটা হচ্ছে আপনার এখানে পাইপিং করা আছে রেড কালারের, এটা সুন্দর, প্রতিটা কালারই খুব সুন্দর, ঠিক আছে। কিনারের সাথেও আপনার মেকআপ আছে, সরি কাপড় দেওয়া আছে, আর হচ্ছে নিচেও কাপড় দেওয়া আছে, এই যে এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর, ঠিক আছে। সো যার ভালো লাগবে একটু ক্লোজলি দেখাই দিচ্ছি, দেখেন কালারটা, কালারটা কিন্তু অনেক সুন্দর। সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, অ্যান্ড কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন সবগুলারই খুবই নাইস। ওকে ঠিক আছে, এবার আমি নেক্সট কালারে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে দেখাবো আপনার গ্রিনের মধ্যে, নেক্সট কালারটা হবে আপনার গ্রিনের মধ্যে, এটা খুব সুন্দর, সুপার কমফর্টেবল হবে, সফট হবে, এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার, কী কালার বলবো এটাকে, এটা হচ্ছে গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা অরেঞ্জ মিক্সড একটা কালার, ঠিক আছে। ভিতরে একটু হালকা আবার ব্লু ব্লু একটা জল ছাপ আছে, যে ঠিক আছে, প্রতিটা কালারই অনেক নাইস, কালারটাও অনেক সুন্দর, ঠিক আছে। এত কমফোর্টেবল এগুলো, মানে খুবই খুবই সফট, খুব বেশি সফট এগুলো, ঠিক আছে। আচ্ছা সো আমি এবার মেকআপটা পরে দেখিয়ে দিচ্ছি আপনাকে, খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল এগুলো, ঠিক আছে। এটা দেখিয়ে দিলাম আপনার গ্রিন কালারের মধ্যে, খুব সুন্দর কিন্তু কালারটা, অনেক সুন্দর, অনেক নাইস একটা কালার আছে, আর মানে খুব বেশি কমফোর্টেবল এগুলো, এত বেশি কমফোর্টেবল মানে একদম সফট, যেটা হচ্ছে আপনার গায়ের সাথে লেগে থাকবে এরকম টাইপের ইয়াগুলো, আপনার ম্যাটেরিয়ালসটা এত সুন্দর, ঠিক আছে। এবার আমি নেক্সট চলে যাচ্ছি আরেকটা কালারে, কালারটা হচ্ছে আপনার আরেকটা দেখাচ্ছি আমি, এটাও ব্ল্যাকের মধ্যে, এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে, দেখেন খুব সুন্দর, এটাও ব্ল্যাকের মধ্যে আপনার খুব সুন্দর স্টার অ্যান্ড রাউন্ড শেপের, এই যে দেখেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার মাথার নিচে ব্যান্ড আছে, ওটার জন্য আমি ইয়া করতে পারছি না, এই যে দেখেন খুব সুন্দর কালারটা, আমি দেখিয়ে দিচ্ছি কালারটা, দেখেন এই যে নিচে কিন্তু ইনার আছে, এই যে দেখেন এটার মধ্যে স্টার অ্যান্ড রাউন্ড শেপের আছে, খুব সুন্দর এটা,
ঠিক আছে। ব্ল্যাক কিন্তু মানে ব্ল্যাক জিনিসগুলোই মানে ভালো লাগে কিন্তু দেখতে, যে কোনো জিনিসের উপরে আপনারা ব্ল্যাকটা ইউজ করবেন দেখবেন যে ওটাই বেশি কমফোর্টেবল লাগছে। আর হচ্ছে আপনার যে কোনো ড্রেসের সাথে ব্ল্যাকটা কিন্তু খুব বেশি যায়, এই যে দেখেন খুব সুন্দর লাগছে। এরকম স্কার্টের সাথে পরতে পারবেন, মানে হুটহাট করে আপনি বাইরে কোথাও গেলেন বা হচ্ছে আপনার করলেন। একটা মিনিট আমি ব্যান্ডটা একটু খুলে আসি। আপনার বাহিরে গেলেন বা হচ্ছে আপনার যেখানে যান আশেপাশে, সাথে সাথে পরে যাওয়ার জন্য এগুলো হচ্ছে খুবই কমফি হবে, খুব সুন্দর কমফোর্টেবল হবে এগুলা, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমি নেক্সট কালারে চলে যাব। কালারটা হচ্ছে আপনার এই যে মেরুন কালার, এটা হচ্ছে বল প্রিন্ট মেরুনের মধ্যে অফ হোয়াইট কালারের, জানি না রেড দেখাচ্ছে, মেরুনটা অলওয়েজ একটু রেড দেখায়। এটা হচ্ছে মেরুনের মধ্যে ডিপ মেরুন, বাট একটু রেড রেড লাগছে, বাট এটা হচ্ছে একদম ডিপ মেরুন কালার কিন্তু কাপড়টা। আচ্ছা আমি এটার উপরে পরে আমি দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন না হবে না, এটা আমি খুলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। সুন্দর একটা ডিপ ম্যানের মধ্যে এটা, প্রতিটা কালারই অনেক সুন্দর কিন্তু, এটা কিন্তু আমি বলে দিচ্ছি যে ডিপ ম্যানের মধ্যে, ঠিক আছে। আপনারা কিন্তু রেড ভেবে বসে থাকেন না, জি না দেওয়া আছে। আর এই যে আমাদের এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল, একটু হোয়াইট আছে এই জন্য অনেক বেশি কমফোর্টেবল এগুলো। হ্যাঁ দেখেন নেকের কাজটা দেখেন, এখানে খুব সুন্দর করে ইলাস্টিক করা আছে, খুব নাইসভাবে ইলাস্টিক করা আছে। হ্যাঁ হেডের অংশটা দেখেন এইভাবে করা আছে, ঠিক আছে। সাইড একটু এরকম কুচি করা আছে, আর এখানেও করা আছে দেখেন, নিচে নিচের দিকেও করা আছে এরকম। ওকে সো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মেন কালার, খুব সুন্দর একটা কালার এই যে। ওকে এবার আমি নেক্সট কালারে চলে যাচ্ছি। নেক্সট কালারটা হচ্ছে আপনার সবই তো অলমোস্ট দেখানো হয়ে গেছে। নেক্সট কালারটা হচ্ছে একদম ফুল ব্ল্যাকের মধ্যে, ঠিক আছে, ফুল একটা ব্ল্যাকের মধ্যে নেক্সট কালারটা। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই, এই যে দেখেন একদম মানে ডিপ ব্ল্যাকের মধ্যে, ফুললি ডিপ ব্ল্যাক কালারের মধ্যে এটা। ওকে দেখি এটার পরে পড়া যায় কি না। এই যে দেখেন ব্ল্যাক দেখলে তো আপুদের মাথায় এমনিতে খারাপ হয়ে যায়, এখন ফুল ব্ল্যাক এই যে দেখেন। আর এটা দেখেন হোয়াইটটা, এই যে দেখেন, ঠিক আছে, অনেক বেশি কমফোর্টেবল। মানে হচ্ছে কিছু কিছু আছে যেমন হাতাটা একটু চেপে থাকে ওরকম না, খুব সুন্দর করে আপনার হয়ে থাকবে, এই যে দেখেন, ঠিক আছে। পিছনে দেখিয়ে দিলাম, এই যে দেখেন ফ্রন্টটা একটু দেখেন, আর হচ্ছে কাছ থেকে একটু দেখাচ্ছি দেখেন, এই যে হ্যাঁ বাটে হচ্ছে ইনার আছে কিন্তু নিচে। সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে জাস্ট অর্ডার করে ফেলতে হবে লাইফ স্টাইল বুটিকের পেজে। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, 01732526452। আমি এগেন রিপিট করছি, 01732526452। দেখেন ঠিক আছে, সো ভালো লাগলে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন। ব্ল্যাকটা বেশি দেখাচ্ছি না, কারণ ব্ল্যাক দেখালে আপুদের এমনি মাথা নষ্ট হয়ে যায়। সো এই যে দেখিয়ে ফেললাম সবগুলো কালারই,
এই যে সবগুলা কালার দেখিয়ে ফেলেছি, যা যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নেবেন অ্যান্ড তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন লাইফ স্টাইল বুটিকের পেজে। ভালো থাকেন আপুরা, এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।